ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আজকের বিষয়টি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন একটা ব্রিফ কেস। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিক্যাল কাজের জন্য টুল বক্স। শুধু ইলেকট্রিক্যাল না, আপনারা অনেক ধরনের কাজই এই টুলস দিয়ে করতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে রয়েছে একটা টুল বক্স। তো টুল বক্সটাকে আমরা সরাসরি খুলে ফেলছি। তো খুললে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টুলস কিন্তু রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এখানে স্ক্রু হেড কিন্তু রয়েছে। এখানে যে কোনোটা কিন্তু আপনারা এই যে এই এটার সাহায্যে আপনারা কিন্তু লাগে ব্যবহার করতে পারবেন। রয়েছে একটি প্লায়ার, এরপর রয়েছে একটি স্প্যানার, 6 ইঞ্চ একটা স্প্যানার। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রিল মেশিন রয়েছে, একটা হ্যামার রয়েছে। তো এখানে কিন্তু শেষ না, এর সাথে কিন্তু আরও অনেকগুলো জিনিস আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটার অপর প্রান্তে এখানে অনেকগুলো জিনিস কিন্তু দেয়া আছে। এখানে রয়েছে আপনার একটা অ্যান্টি কাটার, এই অ্যান্টি কাটারটা বিভিন্ন জিনিস কাটার কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে একটা মেজারমেন্ট টেপ, স্টিলের, এবং হচ্ছে আপনার এলাস্টিসিটি সিস্টেম, এটা অটোমেটিক পেঁচিয়ে যায়। এরপরে এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলা রয়্যাল পার্ক স্ক্রু এগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। মোটামুটি বৈদ্যুতিক কাজের জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু মোটামুটি এখানে আছে। এখানে দেখুন অনেক ধরনের কিন্তু স্ক্রুর বিট রয়েছে। এখানে আমি যদি একটা দুটো আপনাদের দেখাই, যে এই বিটগুলা, এগুলো কিন্তু আপনার এই যে স্ক্রুড্রাইভার আছে, এই স্ক্রুড্রাইভারের মাথায় খুব সহজে কিন্তু এগুলো বসে যায়। দেখুন এটা এই যে বসে গেল, এবার এটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে কাজকর্ম করতে পারবেন। এবং এ ধরনের অনেকগুলো বিট কিন্তু এখানে আছে। আমরা যদি একটু গুনে দেখি এখানে আসলে কতগুলো বিট আছে, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিট কিন্তু এখানে আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা স্ক্রুড্রাইভারের সাথে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে একটা জিনিস দেখছেন, এটা কিন্তু আসলে স্ক্রু না, এটা হচ্ছে আপনার, এটার কাজ আমরা পরে একটু পরে বলছি। এখানে আরও কিছু জিনিস আছে আমরা দেখাইনি, এগুলো হচ্ছে ড্রিলের বিট। আপনার ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় কিন্তু এই বিটগুলো আপনাকে লাগাই নিতে হবে, যে সবচেয়ে মোটা যেটা দেখতে পাচ্ছেন, আবার এই যে সবচেয়ে চিকনও আছে। আপনার যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। এগুলো ড্রিলের বিট, এই ড্রিল মেশিনের সাথে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। কিন্তু আপনার লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু ড্রিলের বিট আছে 3টা কালারে। এখন 3টা কালার কেন? এই যে এগুলো দেখা যাচ্ছে পুরো সিলভার কালারের, এগুলো দেখা যাচ্ছে হাফ সিলভার হাফ ব্ল্যাক, আর এগুলো দেখা যাচ্ছে ফুল ব্ল্যাক। এর কারণটা কি আমি বলে দিচ্ছি, এই যে পুরোপুরি সিলভার যেগুলো, এগুলো হচ্ছে আপনার যে কংক্রিট ওয়াল ইট এগুলো ছিদ্র করার জন্য। আর এই যে হাফ সিলভার হাফ ব্ল্যাক যেটা দেখছেন, এটা হচ্ছে কাঠের কাঠ জাতীয় জিনিস, তারপর হচ্ছে কার্ডবোর্ড এই জাতীয় জিনিস ছিদ্র করার জন্য। আর কালো যেগুলো দেখছেন, এগুলো মেটালিক, যে পাতলা মেটালের যে কোনো কিছুর মধ্যে ছিদ্র করতে হয়, তাহলে আপনারা এইগুলো দিয়ে ছিদ্র করতে পারবেন। আর এ পাশে টুলসগুলো সবগুলো একটু দেখাই আপনাদের। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে স্প্যানার, এই স্প্যানার দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের কাজকর্ম করতে পারবেন। এটা 6 ইঞ্চি স্প্যানার। এই একটা প্লায়ার রয়েছে, দেখেন এই প্লায়ারটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি প্লায়ার, কাজ চলে যাওয়ার মতো, ছোট সাইজ বাট দেখতে খুব সুন্দর। এরপর স্ক্রুড্রাইভারটা তো আপনাদের দেখিয়েছি, যে স্ক্রুড্রাইভার, এবং এই স্ক্রুড্রাইভারের সাথে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে স্ক্রু হেড, এই স্ক্রু হেডগুলোকে এটার সাথে ব্যবহার করতে হয় হলো আপনাকে স্ক্রু হেড ব্যবহার করার জন্য এরকম একটা জিনিস লাগিয়ে নিতে হবে আগে। এরপরে এটা এখানে দেওয়ার পর দেখুন, এটা কিন্তু ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে আপনি ঘুরে ঘুরে খুলতে পারবেন, বিভিন্ন ছোট ছোট যে বোল্টগুলো আছে সেগুলো আপনি এটাতে খুলতে পারবেন। এরপর যে হ্যামারটা রয়েছে, দেখুন হ্যামারটাও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির, এই যে হ্যামারটা বেশ সুন্দর, বেশ ভালো কোয়ালিটির একটা হ্যামার কিন্তু দেওয়া হয়েছে। এটা দিয়ে আপনারা সব ধরনের কাজকর্ম করতে পারবেন। আর সর্বশেষে যে প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে ড্রিল মেশিনটা। আমরা একটু ড্রিল মেশিনটা আপনাদের দেখাচ্ছি।
এই হচ্ছে ড্রিল মেশিনটা, এটা একটা হ্যামার ড্রিল, এবং এর সাথে যে বিটগুলো দেখালাম আপনাদের এই বিটগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এটার সাথে। তো এটার ব্যবহার বিধি একটু আলাদা রকমের, যে কারণে এটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব এই ড্রিল মেশিনটা নিয়ে। আজকে শুধুমাত্র এই যে এটার সাথে যে বক্সের কম্পোনেন্টগুলো আছে এগুলো নিয়ে শুধু আলোচনা করব। তো এই যে টুল বক্সটা আপনারা দেখলেন, আপনাদের কি ফিলিংস কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এখানে আসলে দরকারি সব ধরনের জিনিস আছে কি না, যে ইলেকট্রিক্যাল কাজ করার জন্য বা ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য যে ধরনের টুলসের দরকার তার প্রায় সবই কিন্তু এখানে উপস্থিত। আর এই যে এই একটা জিনিস এটা দেখানো না আপনাদের, এটা হচ্ছে হলো এই ড্রিল মেশিন ব্যবহার করার সময় সামনে থেকে যাতে গ্রিপ ভালো পাওয়া যায় এই ধরার জন্য, এটা এটার ভিতর দিয়ে আপনার এই যে এটার মাথার দিকে লাগানো থাকে, এভাবে এটা সহজে যাতে ধরা যায় সেই জন্য এটা দেওয়া হয়েছে। আর একটা জিনিস আছে এটা দেখানো হয়নি, এটা হচ্ছে যে ড্রিলের ছিদ্র কতটুকু হলো সেটা মেজারমেন্ট করার জন্য দেখেন এখানে কিন্তু মার্কিং করা আছে, নাম্বারে নাম্বার দিয়ে মার্কিং করা আছে যে কতটুকু ছিদ্র হলো সেটাকে দেখানোর জন্য। আচ্ছা, তো মোটামুটি সবগুলো জিনিস মনে হয় দেখানো হয়েছে, আর বিস্তারিত এটা সম্পর্কে আর কিছু বললাম না। ও একটা জিনিস আপনাদের আগেই বলেছিলাম যে একটা জিনিস সম্পর্কে বলবো, এই যে এই একটা জিনিস দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসলে কি, এটা এটা আসলে হচ্ছে কি ড্রিল মেশিনকে লুজ এবং টাইট করার জন্য, দেখুন এখানে ছিদ্রগুলো আছে এই ছিদ্রর মাঝখানে এটা দিলে যে প্রিমিয়াম সেট হয়ে এটাকে টাইট বা লুজ করা হয় তিন দিক থেকে, একটা এই যে দুইটা আর এই হচ্ছে তিন নাম্বার, এটাকে ড্রিল মেশিনকে টাইট বা লুজ করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। এই ছিল মোটামুটি সবগুলো জিনিসপত্র। এই টুল বক্সগুলো কিন্তু আসলে আপনারা বড় বড় হার্ডওয়্যার দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন, কিন্তু এগুলোর দামটা আসলে ওখান থেকে অনেক বেশি পড়বে। তো হার্ডওয়্যার দোকানে এই টুল বক্সগুলো আপ টু 4,000 টাকার মতো পড়তে পারে। আমি এটা দারাজ থেকে কিনছি, তো দারাজে বিভিন্ন অফার টফার মিলিয়ে এটা আমার প্রায় 2,000 টাকার মতো পড়ছে, অর্থাৎ প্রায় 50% দামে কিন্তু পাওয়া গেছে। তো জিনিসটা চায়না প্রোডাক্ট, অত খারাপও না আবার খুব একটা হাই কোয়ালিটিও না, কারণ এই যে বক্সটা আমি দেখছি এটা চাপ দিলে মনে হয় বক্সটা একটু দেবে যায় এরকম মনে হয়, বা চলে যাওয়ার মতো একবারে যে মানে মুহূর্তেই নষ্ট হয়ে যাবে এরকম না, কিনে দীর্ঘদিনই ব্যবহার করতে পারবেন যদি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা দারাজে কিন্তু পেয়ে যাবেন, সার্চ করে দেখতে পারেন, খুবই কাজের টুল বক্স। বিশেষ করে আমার প্রায় সব ধরনের কাজেই কিন্তু এটা লাগে, অনেক ধরনের জিনিসপত্র দেওয়া আছে। আমরা যেখানে আইটেম গুনে দেখি তাহলে কিন্তু অনেকগুলো আইটেম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 চোদ্দোটা আইটেমের জিনিস আছে, আবার কোনো কোনো আইটেমের অনেকগুলো করে আছে, দেখুন ওখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো। তো এখানে আইটেম কিন্তু অনেকগুলো আসলে দেওয়া আছে, প্রায় আপনার দরকারের সব জিনিসই কিন্তু এখানে আছে। তো ভিডিও আর লম্বা করবো না, আছে এই পর্যন্তই থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন এবং অল সিলেক্ট করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।